শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কোয়ারেন্টিন শেষে মুক্তির আনন্দ, কুইন্সটাউনে দলগত অনুশীলনের জন্য মুখিয়ে তামিমরা, ভেটোরিকে পাওয়ার স্বস্তি। সামনে কঠিন সমীকরণ, চমকের আশা নিয়ে পিএসজি ডেরায় বার্সেলোনা, অ্যানফিল্ডে দুর্দশা কাটাতে লিভারপুলের সামনে লাইপজিগ। পয়লা এপ্রিল বাফুফে জিমনেশিয়ামের উদ্বোধন, যুক্তরাষ্ট্র আর চীন থেকে আসছে সরঞ্জাম, নামকরণে চমকের আভাস মানিকের। জেলা ফুটবল নিয়ে সালাউদ্দিনের অসন্তোষ, লিগ না করলে কাউন্সিলরশিপ বাতিলের হুঁশিয়ারি, সবাইকে দায়িত্ব নেওয়ার তাগিদ। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন শেষে মুক্তির আনন্দ, ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউনে বাংলাদেশ ক্রিকেট দল, সেখানে কাল থেকে পুরো দল একসঙ্গে অনুশীলন শুরু করবে। সুন্দর ব্যবস্থাপনার জন্য স্বাগতিকদের ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্যাপ্টেন বলেছেন এখন দলগত অনুশীলনের জন্য মুখিয়ে আছেন সবাই। পুরো দলের চোখে মুখে যেন মুক্তির আনন্দ। গত 14 দিনে প্রথমে একাকী জীবন, পরে ছোট ছোট গ্রুপে কার্যক্রম, ফলে নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম সবার একসঙ্গে দেখা হওয়া। কোয়ারেন্টিন পর্ব শেষ, সব নিয়মকানুন মেনে বাংলাদেশ দল যেমন ধন্যবাদ পেয়েছে, তেমনি সুন্দর ব্যবস্থাপনার জন্য স্বাগতিকদের প্রতিও কৃতজ্ঞতা অধিনায়কের। আমরা একটা বাবলের মধ্যে ছিলাম ঠিকই, কিন্তু পুরোপুরি আইসোলেশনে নয়। সময়টা কঠিন ছিল, কিন্তু সবার সহযোগিতা স্বস্তি দিয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ দেশটির ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। তামিম নিজে করোনা টিকা নিয়েছেন জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশের শক্ত অবস্থানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ দেন। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রধানমন্ত্রী সবকিছু আগে ভাগেই ভেবেছেন। অনেক দেশ যখন টিকাই পায়নি, সেখানে আমরা বিনামূল্যে সেটা দিতে পেরেছি। আমি নিজে টিকা নিয়েছি, আজ হোক কিংবা কাল সবাইকেই এটা নিতে হবে। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি এর মধ্যেই পৌঁছে গেছেন কুইন্সটাউনে, সেখানেই শেষবারের মতো তিনি কাজ করবেন টাইগারদের সঙ্গে। ভেটোরি কুইন্সটাউনে আমাদের অপেক্ষায় আছে, সেখানে কয়েকদিনের অনুশীলনের পাশাপাশি একটা ম্যাচও খেলবো আমরা। পুরো দল একসঙ্গে অনুশীলনের অপেক্ষায় আছি। ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউন মাত্র 50 মিনিটের ফ্লাইট। সেখানে পৌঁছানোর পর শহরের মেয়র জিম বোর্ড বাংলাদেশ দলকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে টিম হোটেলে চলে যায় দল। বৃহস্পতিবার থেকে সেখানেই 5 দিনের দলগত অনুশীলন শুরু হবে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে টানা 3 পরাজয় বাংলাদেশ লেজেন্ডসের। এবার শ্রীলঙ্কা লেজেন্ডসের কাছে রফিক পাইলটরা হেরেছে 42 রানে। আগে ব্যাট করে 6 উইকেটে 180 রান তোলে শ্রীলঙ্কা। চোটে পড়ে অল্পতেই মাঠ ছাড়েন জয়সুরিয়া। দিলশান 23 বলে করেছেন 33 রান। এরপর তাণ্ডব চালিয়েছেন উপল থারাঙ্গা, মাত্র 1 রানের জন্য সেঞ্চুরি আক্ষেপ থেকে গেছে। 47 বলে 99 রানে অপরাজিত থাকেন তিনি। জবাবে ভালো শুরু দেন নাজিমুদ্দিন আর মেহরাব উপি, উদ্বোধনী জুটিতে যোগ করেন 57 রান। দিলশানের স্পিনে দ্রুত 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 6 উইকেটে 138 করেছে লাল সবুজ। সর্বোচ্চ 54 রান করেন নাজিমুদ্দিন। পাইলটের ব্যাটে আসে 28 রান। বাংলাদেশ গেমস নারী ক্রিকেটে লাল দলকে হারিয়ে ফাইনালে শারমিনের সবুজ দল। রুমানার ঋতুর নৈপুণ্যে অলিখিত সেমিতে তাদের জয় 6 উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শারমিন সুপ্তার 72 আর জিন্নাত অর্থির 22 রানে 8 উইকেটে 157 করে লাল দল। 2টি করে উইকেট নিয়েছেন দিশা বিশ্বাস, ঋতুমণি আর সঞ্জিতা মেঘলা। জবাবে 39 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে সবুজ দল। তবে রুমানা আর ঋতুর অবিচ্ছিন্ন 120 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। রুমানার 80 আর ঋতুর অপরাজিত 51 রানে 16 বল আগে লক্ষ্যে পৌঁছায় সবুজ দল। শুক্রবার ফাইনালে রুমানাদের প্রতিপক্ষ সালমা জাহানারাদের নীল দল। চ্যাম্পিয়ন্স লিগ শেষ 16-র দ্বিতীয় লেগে কঠিন লক্ষ্য বার্সেলোনার। পিএসজির মাঠে হারাতে অতিমানবীয় কিছু করতে হবে মেসিদের, বিপরীতে 4 অ্যাওয়ে গোলের অনেকটাই নির্ভর পিএসজি। অন্যদিকে লিভারপুলের চ্যালেঞ্জ লাইপজিগ, তবে অলরেডদের অস্বস্তি অ্যানফিল্ডের সাম্প্রতিক পারফরমেন্স। 2টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। He's eyeing to repeat his greatest performance.
এমবাপে আগুনে কি আবারও পুড়বে বার্সেলোনা, নাকি গ্রেটেস্ট কামব্যাকের পুনরাবৃত্তি ঘটাবে মেসিরা? কারা পৌঁছবে শেষ আটে? স্পেন থেকে লড়াই এখন প্যারিসে। নু ক্যাম্পে 4-1 গোলের হারে বেজে গেছে বিদায়ের ঘণ্টা। পিএসজির মাঠে 5 গোল দিয়ে জাল অক্ষত রাখা কি অসম্ভব নয়? অলৌকিক কিছুই বাঁচাতে পারে বার্সাকে। সেখানে 4 বছর আগের স্মৃতি ব্লুগ্রানার প্রেরণা। সম্প্রতি সেভিয়া বদে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে নিয়েছে কোম্যানের দল। অসম্ভব কিছুই নয়, কোপা দেল রের মতো চ্যাম্পিয়ন্স লিগেও প্রয়োজন আরেকটি লড়াকু পারফরম্যান্সের। তবে সবকিছু নির্ভর করছে শুরু আর নিখুঁত ফিনিশিং এর উপর। বন্ধু মেসির সাথে সাক্ষাতের অপেক্ষা বেড়েছে। ট্রেনিং এ ফিরলেও ম্যাচ ফিট নন নেইমার। করোনায় আক্রান্ত মোইজে কিনের জায়গায় ডিমারিয়া পিএসজির ভরসা। বড় লিডের পরও অঘটন রুখতে সতর্ক পচেত্তিনো। আমরা জয় দিয়ে পরের রাউন্ডে যেতে চাই। বার্সেলোনাকে সমীহ করে খেলতে হবে, ওদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, আমাদের সতর্ক থাকতে হবে। অন্য ম্যাচে লিভারপুলের অতিথি লাইপজিগ 2 গোলে এগিয়ে থেকেও ভরসা পাচ্ছে কি অলরেডস? কারণ অ্যানফিল্ডে টানা 6 ম্যাচ হেরে বিপর্যস্ত ক্লপের দল। চাপের মুখে এখন জবাব দেবার পালা। লিগ যে হাতছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকাই এখন ক্লপের ভরসা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে বহুল কাঙ্ক্ষিত জিমনেশিয়াম উদ্বোধনের দিন ঠিক করেছে বাফুফে। 1 এপ্রিল জাতীয় দল সহ নারী দল আর একাডেমির খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করা হবে জিমনেশিয়ামটি। বাইরের কাঠামো দাঁড়িয়ে গেছে, যুক্তরাষ্ট্র আর চীন থেকে আনা হচ্ছে সরঞ্জাম, জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির প্রধান আতাউর রহমান মানিক। জিমনেশিয়াম নিয়ে হাহাকার দূর হচ্ছে বাংলাদেশের ফুটবলারদের। এপ্রিলের প্রথম দিন যাত্রা শুরু করবে বাফুফে ভবন সংলগ্ন জিমনেশিয়ামটি। বাইরের কাঠামো প্রায় তৈরি, মার্চের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। আমাদের ইকুইপমেন্টগুলো এর মধ্যে চলে আসবে। আমরা আশা করতেছি আগামী মাস থেকেই এই জিমে আমাদের প্লেয়াররা ট্রেনিং করতে পারবে। জাতীয় দলের জন্য দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। তবে শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দল, নারী দল সহ নতুন একাডেমির খেলোয়াড়েরাও সুযোগ পাবেন জিমটি ব্যবহারের। আন্তর্জাতিক মান বজায় রেখেই কেনা হবে সরঞ্জাম, যুক্তরাষ্ট্র ও চীন থেকে আনা হবে ফিটনেস ইকুইপমেন্ট। ফুটবল প্লেয়ারের জন্য জিমে যা যা ইকুইপমেন্ট থাকা দরকার সবগুলো ইকুইপমেন্টই এখানে রাখা হবে। তবে এক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছি বা প্রেসিডেন্ট সাহেব যেটা ভাবছেন যে 2 ফেজে আমাদের ইকুইপমেন্টগুলো বসানো হবে। প্রথম পেজে কিছু ইকুইপমেন্ট দেওয়া হবে, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ যে ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো আসতে সময় লাগবে, এই কারণে সেকেন্ড পেজে ওইগুলো এটার সাথে সন্নিবেশ করা হবে। নামকরণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বাফুফে বলছে এখানেও থাকবে চমক। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা সংগঠকেরা ভোটের সময় যেমন সক্রিয়, ফুটবল নিয়ে তটটানন। নিয়মিত লীগ না হওয়ার পেছনে যে কারণ দেখান ডিএফএ কর্তারা তা ভিত্তিহীন উল্লেখ করে কাজী সালাউদ্দিন বলেছেন দায়িত্ব এড়িয়ে গেলে পথ ছাড়তেই হবে। বুধবার জেলা ফুটবল লীগ কমিটির সভায় এমন হুঁশিয়ারি দেন বাফুফের সভাপতি। লীগ আয়োজন না করলে সংশ্লিষ্ট জেলার কাউন্সিলরশিপ থাকবে না, ফিফার নির্দেশনা মেনেই পদক্ষেপ নেয়ার কথা বলেছেন সালাউদ্দিন। গত অক্টোবরে চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে জেলা ফুটবল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, 6 মাস পর মূল্যায়নে অসন্তুষ্ট তিনি। সব মিলিয়ে হতাশ সালাউদ্দিন, ডিএফএ কর্তাদের আরও দায়িত্ববান হওয়ার তাগিদ দিয়েছেন। আলাপের কথা বলছে, চিঠির কথা বলছে, নিয়ে বলেছে কারা বলের সাথে ডাইরেক্ট জড়িত না জড়িত না, ওয়াই উইল ইউ ক্যারি দেম, এজিএম এদেরকে কেন ডাকবা, এই খরচাটা যেটা করো এটা তো ফেডারেশনের পয়সা, ওয়াই উইল ইউ স্পেন্ড মানি অন 140 জনের উপরে যেটা দরকার না। বাধ্যতামূলক ছুটিতে আইসিসির প্রধান নির্বাহী মানুষ সাহনি, কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আইসিসি দুবাই কার্যালয়ের 90%-এরও বেশি কর্মচারী তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ করেছে। কার্যপরিচালনায় সাহনির কর্তৃত্বপরায়ণ আচরণে অসন্তোষ ছিল কর্মচারীদের মধ্যে। শশাঙ্ক মনোহর চেয়ারম্যান থাকাকালীন ডেভ রিচার্ডসনের জায়গায় নিয়োগ পান সাহনি। চলতি মেয়াদে প্রধান নির্বাহীর দায়িত্বে এখনও 1 বছর বাকি আছে তার।
এর আগে ইএসপিএন স্টার স্পোর্টস এর প্রধান হিসেবে 17 বছর দায়িত্ব পালন করেছেন সাহনি, সেখানেও তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ ছিল। দেড় বছর আগের ক্যাসিনো কাণ্ডে এখনো এলোমেলো মতিঝিল ক্লাব পাড়া, মোহামেডান ছাড়া দোষী অন্য ক্লাবগুলো এখনো তালাবদ্ধ। সংশ্লিষ্ট ক্লাব কর্তাদের দাবি ক্যাসিনো ঘটনার বিচার হোক, কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য খুলে দেয়া হোক ক্লাবগুলো। ক্যাসিনো কাণ্ডে এলোমেলো মোহামেডান অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ক্লাবের একটি অংশ বন্ধ থাকলেও কার্যক্রম কখনোই বন্ধ হয়নি। বহুল প্রতীক্ষিত নির্বাচনও হয়েছে। 84 বছরের পুরনো ক্লাবকে ঘিরে নতুন কমিটি নতুন স্বপ্নের পথে হাঁটতেও শুরু করেছে। আমরা 6 তারিখ নির্বাচন হওয়ার পরে আমরা যারা নির্বাচিত হয়েছি একটা বিশাল একটা দায়বদ্ধতার মধ্যে চলে আসছি, একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে আমরা চলে আসছি। সেকেন্ড লিগে আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবো। অলরেডি আমরা ক্যামেরুনে একজন প্লেয়ার, তার নাম ইয়াসিন, তাকে আমরা ইনশাল্লাহ উইদিন 10 ডেজের মধ্যে আমরা এসে পড়বে। মোহামেডান সামলে নিতে পারলেও অন্য ক্লাবগুলোর অবস্থা বেহাল। প্রিমিয়ার লিগের ক্লাব আরামবাগে ঝুলছে তালা, একই অবস্থা ইয়ংম্যানস ওয়ান্ডারার্স, দিলকুশা ভিক্টোরিয়া ক্লাবের। কর্মকর্তাদের যেন মন উঠে গেছে ক্লাব থেকে। টিম থাকে টঙ্গী, আমাদের আমরা থাকি এখানে, ওখানে যে ডেলি যাওয়া আসা করা আমাদের পক্ষে সম্ভব না। প্র্যাকটিসও ঠিকভাবে হচ্ছে কি না হচ্ছে, সব দিক দিয়ে মানে অসঙ্গতি আছে আমাদের এখন। প্রত্যেকটা ক্লাবে আপনি খবর নিলে এইভাবেই কিন্তু কোনো রকম করে আর কি যত্রতত্র আছে, কারো হচ্ছে ও করুন, হয়তো আজকে এনে 5 দিন এসে কালকে কিন্তু চলে গিয়ে আরেক জায়গায় বাসা ভাড়া নেবে, আর ক্লাব শুনলে কিন্তু কেউ বাসাও ভাড়া দেয় না। 1.5 বছর আগে ক্যাসিনো কাণ্ডে তোলপাড় হয় দেশের ক্রীড়াঙ্গন। ক্লাবগুলো পেশাদার না হলেও জুয়ার আসর ছিল পেশাদার, মাঝখান থেকে বলি হয়েছে খেলাধুলা। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে 2 বার আমরা এই করেছি, দরখাস্ত করেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যাপারে আমাদের কয়েকবার আমরা বসছি আমাদের সাথে, ওনারাও আমাদের আশ্বস্ত করছেন, কিন্তু এখন তো কার্যকরী কিছুই হচ্ছে না। আমাদের এখনও তো ক্লাব বন্ধ। ক্লাব পাড়া জমজমাট না হলে দেশের ক্রীড়াঙ্গনের প্রাণ ফেরানো কঠিন, সেই সঙ্গে ক্যাসিনো কাণ্ড থেকে কর্তাদের শিক্ষা নেওয়াটাও জরুরি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে আবারও শেষ 16-তে বিদায় ইউভেন্টাসের। এবারও অ্যাওয়ে গোলের গ্যারা কোলে আটকে গেছে রোনালদোরা, ঘরের মাঠে পোর্তোকে 3-2 গোলে হারিয়েও বাদ পড়তে হয়েছে। প্রথমার্ধে পেনাল্টি উপহার দিয়ে পোর্তোকে এগিয়ে দেয় ইউভেন্টাস, স্পট কিকে ভুল করেননি আলভেইরা। বিরতির পর জোড়া গোলে ম্যাচের গতি পাল্টে দেন ফেদেরিকো কিয়েসা। ম্যাচের নাটকীয়তা জমা ছিল অতিরিক্ত সময়ে, 115 মিনিটে সেট পিস থেকে গোল করেন অলিভেইরা। 2 মিনিট পরে রাবিওত গোল করলেও বিদায় ঠেকাতে পারেনি স্বাগতিকরা, অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় শেষ 8-এ গেছে পোর্তো। অন্যদিকে হালান্ডের জোড়ায় সেভিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড, তবে 2 লেগ মিলিয়ে 5-4 অ্যাগ্রেগেটে কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট। শেষ করব, তার আগে শিরোনাম জানাচ্ছি আরো একবার। কোয়ারেন্টিন শেষে মুক্তির আনন্দ, কুইন্স টাউনে দলগত অনুশীলনের জন্য মুক্তিয়ার তামিমরা, ভেটোরিকে পাওয়ার স্বস্তি। সামনে কঠিন সমীকরণ, চমকের আশা নিয়ে পিএসজি ডেরায় বার্সেলোনা, অ্যানফিল্ডে দুর্দশা কাটাতে লিভারপুলের সামনে লাইপজিগ। পয়লা এপ্রিল বাফুফে জিমনেশিয়ামের উদ্বোধন, যুক্তরাষ্ট্র আর চীন থেকে আসছে সরঞ্জাম, নামকরণে চমকের আভাস মানিকের। জেলা ফুটবল নিয়ে সালাউদ্দিনের অসন্তোষ, লীগ না করলে কাউন্সিলরশিপ বাতিলের হুঁশিয়ারি, সবাইকে দায়িত্ব নেওয়ার তাগিদ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।